পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট হচ্ছে আমাজন রেইন ফরেস্ট। আপনি এটা জেনে অবাক হবেন যে আমাজন জঙ্গল এতই ঘন আর এতই বড় যে এটি যদি কোনো দেশ হতো তাহলে এটি পৃথিবীর নবম বৃহত্তম দেশ হতো। এই বিশাল জঙ্গলের গাছগুলো এতই বড় যে এই জঙ্গলে এমন অনেক জায়গা রয়েছে যেসব জায়গায় এখন পর্যন্ত সূর্যের আলো পর্যন্ত পৌঁছায়নি। এই জঙ্গলে এমন অনেক অদ্ভুত প্রাণী রয়েছে যেগুলো মানুষ এখন পর্যন্ত চোখেও দেখেনি। এই জঙ্গলে যেসব গবেষক দল রিসার্চের কাজ করতে গিয়েছেন তাদের মতে এখানে প্রতি তিন দিন পর পর কোনো না কোনো নতুন প্রাণীর খোঁজ পাওয়া যায়, এবং বিগত কিছু বছরে এখানে এমন কিছু পাওয়া গিয়েছে যা দেখে বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছে। আজকের এপিসোডে আমরা আমাজন জঙ্গলের এমনই কিছু নতুন, লুকোনো এবং রহস্যময় কিছু জিনিস দেখব যেগুলো এর আগে আপনি কখনোই দেখেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে রোড অফ মিস্ট্রির আরও একটি নতুন এপিসোডে। এই আমাজন জঙ্গলে প্রায় 400-এরও বেশি উপজাতি বাস করে, এবং এদের মধ্যে যারা উপকূলে বাস করে তারা সবচেয়ে বেশি কোন প্রাণীটিকে ভয় পায় জানেন? 2 থেকে 3 মিলিমিটারের একটি প্রাণীকে এরা খুব বেশি ভয় পায়। এই প্রাণীটি হচ্ছে কেন্ডিরু। এটি একটি ছোট আকৃতির রক্তপিপাসু মাছ। স্থানীয় ভাষায় এদের ভ্যাম্পায়ার ফিশও বলা হয়ে থাকে। এদের মুখে একরকমের কেমিক্যাল আছে যা আপনার শরীরে একবার লাগলে সেই জায়গা দিয়ে রক্ত বের হতে থাকে। তারপর এটি সেই রক্ত খেতে খেতে একদম শরীরের ভিতরে ঢুকে যায়। আর একবার এটি শরীরের ভিতরে ঢুকে গেলে এটিকে সার্জারি করেই বের করতে হয়। অতএব বুঝতে পারছেন কেন এই ছোট মাছকে আমাজন জঙ্গলের উপজাতিরা এত বেশি ভয় পায়। আপনি যদি আমাদের চ্যানেলের আমাজন সম্পর্কের আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি পয়জন ডার্ট ফ্রগ সম্পর্কে অবশ্যই জানেন। তবে আমাজনে এমনও অনেক অদ্ভুত ব্যাং রয়েছে যেটিকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। যেমন এদের মধ্যে একটির নাম হচ্ছে গ্লাস ফ্রগ। আমাজনে অনেক প্রজাতির বিষাক্ত ব্যাং রয়েছে যাদের মধ্যে কিছু আছে অনেক বিষাক্ত, যেমন পয়জন ডার্ট ফ্রগ। কিন্তু এই ব্যাংটির সাথে অন্য কোনো ব্যাংয়ের তুলনা হয় না, কারণ এই ব্যাংটি এতই স্বচ্ছ যে এর শরীরের ভিতরে কি হচ্ছে সব কিছুই দেখা যায়, এমনকি এর হার্টবিট পর্যন্ত পরিষ্কার দেখতে পাওয়া যায়। এই কারণেই এদের নামকরণ করা হয়েছে গ্লাস ফ্রগ। জায়ান্ট সেন্টিপিড। সেন্টিপিড হচ্ছে যাদের বাংলায় আমরা চেলা বলে থাকি। আমাজন জঙ্গলেও এক প্রজাতির সেন্টিপিড পাওয়া যায়। এটি বেশ আক্রমণাত্মক এবং বিশাল আকৃতির হয়ে থাকে। এটি পোকামাকড় থেকে শুরু করে ইঁদুর এমনকি ছোট সাপ পর্যন্ত খেয়ে থাকে। এটির মুখে এক প্রকার বিষ থাকে যার কামড়ে মৃত্যু না হলেও মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। স্পাইডার ডেকয় অর্থাৎ মাকড়সার ফাঁদ। 2012 সালের সেপ্টেম্বরে জীববিজ্ঞানী ফিল্টরিস একটি অদ্ভুত ধরনের মাকড়সা আবিষ্কার করেন। এই মাকড়সাটি ছোট ছোট পোকামাকড় এবং গাছের শুকনো পাতা একত্রিত করে জালের মধ্যে মাকড়সার মতো দেখতেই একরকমের মূর্তি বানায়। যদিও তাদের এটি করার পিছনে কারণ কি তা বিজ্ঞানীদের কাছে এখনও পরিষ্কার নয়। যদিও বিজ্ঞানীরা মনে করে থাকে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তারা এই রকমের বড় আকৃতি বানায় যাতে শিকারী প্রাণীরা এগুলো দেখে ভয়ে তাদের উপর আক্রমণ না করে। আমাজন জঙ্গল এমন একটি জঙ্গল যেখানে প্রতিনিয়ত নতুন নতুন প্রাণীর সন্ধান পাওয়া যাচ্ছে। আপনি জানলে অবাক হবেন আমাজনে প্রায় 3600-এরও বেশি প্রজাতির মাকড়সা বাস করে, আর এদের মধ্যে এমন অনেক প্রজাতি রয়েছে যারা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। যেমন এই মাকড়সাটিকে দেখুন, এটির নাম হচ্ছে ফিশিং স্পাইডার। এটি পানির উপর দিয়ে চলাফেরা করতে পারে, আবার পানিতে ডুব দিয়ে ছোট মাছদেরও খেয়ে ফেলতে পারে। আবার আরেক ধরনের মাকড়সা রয়েছে যেগুলোকে গলিয়াত মাকড়সা বলা হয়। এই মাকড়সাগুলো আকৃতিতে সবচেয়ে বড় হয়ে থাকে। এদের আকার দেখলে আপনি চমকে উঠবেন। এই মাকড়সাগুলো বড় হওয়ার পাশাপাশি অনেক বিষাক্তও হয়ে থাকে। এরা এতই বড় হয়ে থাকে যে এরা ছোট ছোট পাখিদেরও শিকার করে থাকে। বুলেট অ্যান্ট। আমাজনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর কাতারে রয়েছে এই বুলেট অ্যান্ট। এটি এমন একটি পিঁপড়া যেটি সম্পর্কে জানলে আপনি এটির আশপাশেও যেতে চাইবেন না। এই পিঁপড়াগুলো আকারে অন্যান্য পিঁপড়াদের তুলনায় অনেক বড় হয়ে থাকে। বলা হয়ে থাকে বন্দুকের বুলেট গায়ে বিঁধলে যেমন ব্যথা হয় ঠিক তেমনই ব্যথা হয় এই পিঁপড়ার কামড়ে, আর এই ব্যথা প্রায় 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। আর একবার এই পিঁপড়ার কামড় খেলে প্রায় 24 ঘন্টা পর্যন্ত ব্যথায় ছটফট করতে হয়। ভিক্টোরিয়া অ্যামাজনিকা। এই অ্যামাজন জঙ্গলের ব্যাপারে একটি অদ্ভুত বিষয় হচ্ছে এখানে বসবাসরত প্রাণী এবং গাছপালা অন্য সব জায়গা থেকে আকারে অনেক বড় হয়ে থাকে। ভিক্টোরিয়া অ্যামাজনিকাও ঠিক তেমনই একটি পানির মধ্যে ভাসমান এক প্রকার সাপলা। ভাসমান এই পাতাগুলো অনেক বড় আর শক্ত হয়ে থাকে। এগুলোর উপর বাচ্চা থেকে শুরু করে বড় মানুষরাও দাঁড়াতে পারে। এটা থেকে বুঝতে পারছেন এগুলো কত মজবুত হতে পারে। তবে এগুলোর মধ্যে এক প্রকার কাঁটা থাকে যেগুলো এদেরকে শত্রু থেকে রক্ষা করে। জাবরটি কাবা।
এখন আপনি স্ক্রিনে অদ্ভুত রকমের যে গাছটি দেখছেন এই গাছটি অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়। দূর থেকে গাছটিকে দেখতে একটু ভয়ানক মনে হতে পারে, দেখে মনে হয় যেন কোনো এক প্রাণী এই গাছটিকে দখল করে রেখেছে, কিন্তু আসলে ব্যাপারটি ঠিক ভিন্ন। অ্যামাজন জঙ্গলের খুব রেয়ার একটি ফল এটি। এই ফলটি মূলত আঙ্গুরের একটি জাত। এই ফলটির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, আর ওয়াইন তৈরিতেও এই ফলের ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে এই ফলটি বেশ এক্সপেন্সিভ। তবে এই গাছগুলোর একবার ফল দিতে প্রায় 20-22 বছর পর্যন্ত সময় লেগে যায়, যা সত্যি একটি অবাক করা বিষয়। এইরকমই আরও অনেক অদ্ভুত গাছপালা এবং রহস্য লুকিয়ে রয়েছে এই অ্যামাজন জঙ্গলে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আপনারা যদি এই ভিডিওটির পার্ট 2 চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, যাতে আমরা আপনাদের জন্য অ্যামাজনের আরও অনেক অজানা রহস্য তুলে ধরতে পারি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।